গত বছর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ 13 বছরের শাসনের ইতি টানার জন্য নাফতালি বেনেট ইয়ার লাপিডের নেতৃত্বে নেতানিয়াহু বিরোধী দল সবজোট সরকার গঠন করে। এ জোট সরকার যে মেয়াদ পূর্ণ করতে পারবে না সেটা নিয়ে তখনই ভবিষ্যৎবাণী করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক বছর পর এসে রাজনৈতিক বিশ্লেষকদের করা সে ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হলো। দেশটিতে আসন্ন অক্টোবর মাসে 4 বছরের মধ্যে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জোট সরকারের মধ্যে ফাটল ধরায় আসন্ন অক্টোবর মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বিবিসি প্রতিবেদন থেকে জানা যায়। তবে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীনে নির্বাচন অনুষ্ঠিত না হয়ে ইয়ার লাপিডের অধীনে অনুষ্ঠিত হবে। জোট সরকার গঠনের শর্তানুসারে সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিড প্রধানমন্ত্রী থাকবেন বলে লাপিডের নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিরোধী জোট ভেঙে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে আবারও ক্ষমতায় ফিরবেন বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন বেনিয়ামিন নেতানিয়াহু।